প্রেমের টানে কেন এলেন এই বিষয়গুলো জানবো এবং তার সাথে যে প্রতারণা করা হয়েছে সেই প্রতারণার বিচারের দাবিতেই তিনি বাংলাদেশে এসেছেন। আমরা তার মুখ থেকে শুনতে চাই আপনার সাথে কে প্রতারণা করেছে এবং কিভাবে করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সবাই ভালো। আমি ইমরান, ইন্ডিয়ান চেলা। ওকে, সৌদি আরব মে কাজ করতা থা, এক কপিল থা, মতলব সৌদি আরব আর তোমারা দেশ কা মোনি, দোনো মানুষ কাজ করতা থা। ছুট্টি 2019 में আয়া তো জগা যোগ হুয়া তো যো ফরজানা চাচি লগতা হ্যাঁ মতলব ভতিজি কে সাথ মতলব বাবা মা বোলা হম বিয়া দেগা তুম কর লো। মে বোলা বাড়ি দূর হ্যাঁ, দেশ তুমারা অলগ হ্যাঁ। ও বোলা তুম ফোটো দিখাও, কই সমস্যা নেই হ্যাঁ, দূর হ্যাঁ, তুম মানুষ ভালো, নমাজ পড়তা, সব কুছ হ্যাঁ, তুমারে পাশ গাড়ি গাড়ি থাকতা, সব কুছ, হমনে কই সমস্যা নেই। মে মা সে কথা করে, যাবি বিয়া করেগা না নেই, তো ও বলা কই সমস্যা নেই, তুম মা কো দিখাও, মা কো দিখাযা, দাদি দাদা চাচি নি বোলা কই সমস্যা নেই হ্যাঁ, ও রিক্স হ্যাঁ। তো হমনে বোলা ঠিক হ্যাঁ, মে কথা নেই করেগা, বিয়া কা কই বাত নেই। তো ফির ইসকা বাবা কা বোলতা, প্রতিদিন কান্দা করতা, ইয়ে ও, তুম কথা করো। মে কথা করতে লাগা, মুঝে খুব ভালো লাগা, ও কথা মে মতলব মায়া হোগে যাদা। ফির ইসকে বাদ টাকা কা বোলতা, বাবা বিমার হ্যাঁ, অসুস্থ হ্যাঁ, বাবা গাড়ি খরিদি করেগা, তো মে টাকা বাই কিয়া, গিফট দিয়া, পোশাক। হ্যাঁ, টাকা মুমকিন 1.5-2 লাখ আর 1 লাখ মিনিমাম বিচ মে বিকাশ থাকতা হ্যাঁ। আর পোশাক হ্যাঁ 40,000 টাকা কা দো পোশাক। আপনি কিসের মাধ্যমে টাকা দিয়েছিলেন? বিকাশে, সৌদি আরব সে বিকাশে, আর ইন্ডিয়াতে 2 পোশাক হ্যাঁ, যেটা 1 প্রাইস 20,000 হ্যাঁ, 2 পোশাক 40,000 টাকা কা, কান কা বালি হ্যাঁ গোল্ড, আর টাকা মানে ও ইসকা সমস্যা নেই, টাকা না পয়সা ইসকা সমস্যা নেই, সমস্যা যে মিঠা সপনা দিখা, মিঠা কথা বোলা, পুরি ফ্যামিলি নেই, এক মানুষ থাকা কথা মিঠা বলতে কোনো সমস্যা নেই, সারা যে মানুষ চাচা দাদি নানি মামা ছোটা মামা বড়া মামা, লজ্জা নেই আয়া কিছু ফ্যামিলি সাথে খেল খেল লাইক এসা হ্যাঁ, মুসলমান হ্যাঁ, এসা খেল খেলনা চাই সমস্যা। সাথে প্রতারণা করেছে? হ্যাঁ, প্রতারণা খেল শব্দ দেখি আপনাকে, আপনার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে। হুম, ও ভি চলো মে প্রতিদিন কল ভি দেতা, চলো তুম নেই দেগা তো সরি বোলো, ইন্ডিয়া মে কল দে দো, সম্মান হ্যাঁ, ইয়ে মগা সরি ভি নি বোলে, ভুল ভি নি স্বীকার গা। অব বল্কি উমর ফারুক কো ভেজা তো বোলা, উমর ফারুক বোলা চেয়ারম্যান 10,000 রুপা লেগা, মতলব সবাই বাদে ইউটিউবার। হুম, আমরা কথা করা দেবো, ইন্ডিয়া মে সরি বোল দে, ইয়া সমাধান হয়ে যায়, মে বিয়া ভি কর লেগা, উধার বাড়ি কী সমস্যা হ্যায়, বাড়ি মে খরিদ। মানে আপনি বলছেন যে আপনি ক্ষমা করে দিবেন যদি আপনার কাছে ক্ষমা চাইতো। হ্যাঁ, কিন্তু আপনি এখন যে ভারত থেকে বাংলাদেশে আসছেন সেটা আসতেন না। হুম, মে ভি চাই আগার বিয়া করেগা তো মে বাড়ি আড়ি লে লেগা, মুঝে কিউকি মুসলিম বাদা দিয়া। দর্শক যেমনটি, হ্যাঁ যে দর্শক যেমনটি তিনি জানিয়েছেন যে ফারজানা নামের একটি মেয়ে ওনার সাথে প্রতারণা করেছেন, তিনি তখন সৌদি প্রবাসী। তার পরবর্তীতে তিনি আসার পরে তার ফ্যামিলির সাথেও সেই ফারজানার আন্টি এবং ফারজানা কথা বলেছেন, ওনার সাথে প্রেমের সম্পর্ক করেছেন, তার সাথে তার দেশের ভাষা শিখেছেন এবং তার কাছ থেকে 1,000 টাকার পোশাক নিয়েছেন, স্বর্ণের কানের তা নিয়েছেন এবং অনেক কিছু নেওয়ার পরবর্তীতে তাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছেন এবং তার সাথে প্রতারণা করেছেন এবং তিনি বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি বিচারের দাবি করছেন যে এরপর আমি চাই বিচার হয়ে যায়। ওকে, और विचार हो जाएगा, यहाँ ऐसा समस्या है तो मैं बाड़ी आड़ी भी खरीद कर लेगा, यहीं थकेगा अगर ब्याह देगा। मैं तो चाहता हूँ ब्याह, क्यों मुसलमान हूँ, वादा दिया मक्का में, वादा दिया उसने, बोला कुरान पे वादा, तो सारा वादा मैं वादे पे पूरा करा, क्योंकि हम लोग इंडिया आपने मक्का मदीना बसे ये वादा करे छिलें कि आपने ताकि बीए कर दें एवं शी वादा करे छिलो एवं आपने एखोनो बोलते चाचन तार जदी बीए ना होय तिनी आपने बीए करते राजी। हां, और बाड़ी भी इधर रहेगा, इधर थकेगा भी, कोई समस्या नहीं, मगर वो पूरा फैमिली ने वादा नहीं रखा, वादा जो रखता कोई बात नहीं, वादा नहीं रखा तो तुम भूल हो गए, सॉरी हो गए, कोई बात नहीं, क्षमा मांगो, माफ़ कर देगा, मगर क्षमा नहीं, और मुझे ब्लैकमेल कर रहा है। মানে শুধু মেয়ের পরিবারের সাথে আপনার সাথে কথা হয়নি, মেয়ের সকলের সাথে কথা হয়েছে। টাকা বায় কর রহা থা, ইমরান মানুষ ভালো থা, টাকা বেন আপ গালি গুলো দেতা হ্যায়, মানে আপনাকে গালিও দিয়েছে, মানে আপনি টাকাও দিয়েছেন, আপনার সাথে সম্পর্কও করেছে, মিথ্যা আশ্বাসও দিয়েছে এবং প্রতারণাও করেছে, তারপরও আপনি আপনাকে গালি দিচ্ছে। হ্যাঁ, ও ভিডিও আগে থাকতে হ্যায় যে এখন আপনি এই যে বাংলাদেশে এসেছেন, ভারত থেকে এসেছেন, এসে যে আপনি দাবি করছেন, এই সত্যটা আপনি দেখাতে পারবেন কিনা, সত্যতা আছে কিনা আপনার কাছে? মে দেখায়েগা সত্যি, সারা ডকুমেন্টস থাকতে, মিঠা কথা নেই বলেগা, জিতনা কথা সত্যি, কেউ হ্যাঁ মুসলিম, মুঝে খুদে মানুষ সে খফ নেই হ্যাঁ, খফ আপনি খুদা সে হ্যাঁ। মে ভি চাহতা ইজ্জত সম্মান না যায়, মগর জব মানুষ খেলা খেল খেলেগা তো মাথা নষ্ট হোগা, ক্যা হোগা,
মানে আপনি বলতে চাচ্ছেন তাদের ইজ্জতেতে না যায় এবং আমার ইজ্জতও যাতে না যায় আপনি ওই মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ে না হলে আপনার কাছে যেতে বিয়ে দেয় এবং এই যে প্রতারণা করে যে টাকা পয়সা নিয়েছে আপনার কাছে যেতে আগে ক্ষমা চাইতো আপনি ক্ষমা করে দিতেন আপনি ভারত থেকে বাংলাদেশে আসতেন না কিন্তু তারা আপনার সাথে প্রতারণা করার কারণে আপনি ক্ষমা করতে পারছেন না দর্শক তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতারণার ভয়াল এই যে অবস্থা বাংলাদেশে থেকে এক যুবকের সাথে ভারতীয় যুবকের সাথে সম্পর্ক করে তখন তিনি কর্মরত ছিলেন সৌদি আরবে সেখানে তিনি কাজ করতেন সেই সুবাদে তার সাথে পরিচয় হয় সেই মেয়ে ফারজানার আন্টির সাথে তার পরবর্তীতে ফারজানার আন্টি টাকা নেওয়ার পরে ফারজানার সাথে পরিচিত করিয়ে দেন পরিচয় করাই দেওয়ার এক পর্যায়ে তার সাথে স্বপ্ন দেখান ঘর বাঁধার এবং ঘর না বাঁধতে পেরে যখন তিনি প্রতারণা আটচায় নেন তখন ইনি আবার তাকে প্রশ্ন করেন আমি তো আপনাকে বিয়ে করতে চাই কিন্তু আপনি আমাকে এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না কেন কিন্তু তারপরও বিয়ে করতে রাজি হয় না এবং এক পর্যায়ে তার টাকা পয়সাও ফেরত দেয় না এবং ফেরত না দেওয়ার কারণে তিনি আজ জাতীয় প্রেস ক্লাব অর্থাৎ ঢাকার যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে সেখানে তিনি তার এই কথাগুলো জানাতে এসেছেন এবং আপনার এখন কি অবস্থান আছে আপনি ইন্ডিয়া থেকে আসছেন কবে हम इंडिया से सऊदी अरब से एक वर्ष हो गया फैमिली को मैनेज नहीं कर पा रहा था मैंने अपनी फैमिली के मैनेज करते पाते से ना मैं फैमिली बोला था इतना मीठा कथा बोला इतना मानुष भालो नहीं कथा मगर हम बोला मैं वादा दिया मक्का के अंदर तो मैं वादा के लिए मैं जाएगा मारा जाएगा मुझे कोई समस्या नहीं फैमिली के वादा कर तो फैमिली कहता तो मैं यहाँ थको यहाँ इंडिया में तुम भालू मानुस से शादी ब्याह करा दे मगर हम कहा नहीं पहले हम बांग्लादेश जाएगा इस लड़की से कथा करेगा मेर बाड़ी को था है मेन बाड़ी जा मेरा मेर 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 लड़की का घर क्या झालोखटी बरसल झालोखटी थाना बोरिशाल झालोखटी थाना आप अपना बाड़ी को था है कानपुर डिस्ट्रिक्ट कानपुर डिस्ट्रिक्ट इंडिया धन्यवाद आपने